Listening Aged Live requests you all to wear mask properly. Thank you. ABC News AGT Live সবাইকে অনুরোধ করছে মাস্ক পরুন এবং অবশ্যই সঠিকভাবে পরুন। ধন্যবাদ। রেলে 13,450টি সহ সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে। অতি দ্রুত সকলকে টিকাকরণ করতে হবে। অতিমারির সুযোগে ভারতীয় রেলে 13,450টি শূন্যপদ বাতিল করা চলবে না। এই সমস্ত দাবি দাওয়া সহ আজ 3 জুন 2021 ইংরেজিতে DYFI ও TYF যৌথভাবে সারা ভারতব্যাপী দাবি দিবস পালন করছে ত্রিপুরাতেও। এই দাবি দিবসের আরও বিস্তারিত তুলে ধরেন DYFI-র স্টেট সেক্রেটারি নবারুণ দেব। আজকে গোটা দেশে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং আমাদের রাজ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন যৌথভাবে নির্দিষ্টভাবে দুটা দাবি নিয়ে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। দুটা দাবি, এক হচ্ছে আমাদের দেশে রেলের ব্যাপক সংখ্যক শূন্যপদ আমাদের দেশের সরকার তা অবলুপ্তি করে দিয়েছেন, আর তার সঙ্গে হচ্ছে এই যে এই শূন্যপদ অবলুপ্তি করেছেন তার বিরুদ্ধে গোটা দেশে বামপন্থী যুবরা এবং আমাদের যে DYFI এবং TYF আমরা দাবি করছি এই শূন্যপদ অবলুপ্তি করেছেন তা অবলুপ্তি করা যাবে না। সেই শূন্যপদ সহ রেলের সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে। দু নম্বর দাবি হচ্ছে আমাদের দেশের 18 বছরের ঊর্ধ্বে সবাইকে দ্রুত টিকাকরণ করতে হবে। তৃতীয় ঢেউ আসছে, ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশের এই দ্বিতীয় ঢেউ আমরা দেখছি, ফলে দ্রুত টিকাকরণ করার দাবি আমরা করছি। অতিমারির সুযোগে আমরা দেখছি দেশের সরকার আমাদের দেশের মানুষের উপর, বিশেষ করে সাধারণ শ্রমিক খেটে খাওয়া মানুষের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ নামিয়ে আনছেন। সরকার যেমন করুণা তেমন দেশের সরকার, দুটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এমনকি এই করুণা থেকে ভয়ঙ্কর হচ্ছেন মোদীর নেতৃত্বে সরকার। করুণা আমাদের এত ক্ষতি করতে পারত না যদি সরকারটা আমাদের মানুষের স্বার্থে সরকার নীতি গ্রহণ করত। ফলে করুণার থেকে বাঁচতে গেলে মোদী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই তীব্র করতে হবে। তার জন্য আমরা দাবি করছি মহামারীর মধ্যে অতিমারীর মধ্যে সরকার সুযোগ বুঝে আমাদের দেশের যুবকদের কর্মসংস্থানের জায়গার শূন্যপদ উপলব্ধি করে দিচ্ছে। এর জন্য সরকারের অভিমুখ, এই যে সরকার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, একই রকম ভাবে করুণাও মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ফলে দুইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই আমরা তীব্র করব। টিকাকরণ শুরু করেছিল আমাদের রাজ্যে, আবার তা স্টপ করে দিয়েছেন 18 ঊর্ধ্বে। নানা জায়গায় টিকা আবিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে টিকার প্রচার হচ্ছে, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর কি সার্টিফিকেট, কি পাস, শিক্ষাগত যোগ্যতা এটা ভারতবর্ষের মানুষ কেউ জানেন না। সেই প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে টিকার প্রচার হচ্ছে, কিন্তু যারাই টিকা আবিষ্কার করেছেন তাদের ছবি মানুষ দেখতে পেল না। আর এই টিকা নিয়ে চূড়ান্ত রাজনীতি করছেন বিজেপি। এই মহামারীর মধ্যে যখন মৃত্যুর মিছিল চলছে, আমাদের রাজ্যের বিভিন্ন মিডিয়া দেখাতে বাধ্য হয়েছে কিভাবে উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে লাশ নদীতে ফেলে দিচ্ছেন, এই ছবি ত্রিপুরার মিডিয়া দেখাতে বাধ্য হয়েছে। ফলে এই যখন দেশের অবস্থা, তখন আমাদের দেশে টিকা দেওয়া একের পর এক জায়গায় বন্ধ করে দিচ্ছেন। ফলে এই দ্রুত দ্রুত কিভাবে টিকা দেওয়া যায়, এই মানুষকে বাঁচাতে এই টিকা অন্যতম ভূমিকা নিচ্ছেন। টিকা দ্রুত টিকাকরণ করতে হবে এবং রেলের শূন্যপদ যা অবলুপ্তি করেছেন তা পুনর্জীবিত করে সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে, কারণ এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের শরীরের পুষ্টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে মানুষের পেটে যদি খাবার না থাকে, করোনা থেকে আগে সেইভাবে মানুষ মারা যাবে। ফলে এই পরিস্থিতিতে আমরা গোটা দেশে আন্দোলন চলছে, সেই আন্দোলনে ত্রিপুরা রাজ্যের প্রতিটা বিভাগে যুব আন্দোলনের নির্দিষ্ট সীমিত কয়েকজন কমরেড যারা নেতৃত্বে আছেন তারাই আন্দোলনে সামিল হচ্ছেন প্রতিটা বিভাগে। এই পরিস্থিতিতে আমরা আমাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে অংশগ্রহণ করার জন্য বলিনি এবং আমরা শুধুমাত্র লিডারশিপরা গোটা রাজ্যে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন প্রতিটা বিভাগে। ব্যুরো রিপোর্ট, ABC News, HD Live.